তারা দু তিনজন মিলে সেইভাবে কাকদ্বীপ আদালতের সোয়াল জবাব করে আবু সিদ্দিককে বেল করলো। বেল করার পরে আবু সিদ্দিক যখন লকআপ থেকে বাইরে বেরিয়েছে, আবু সিদ্দিকের পিছনের লুঙ্গি পুরো রক্তে লাল হয়ে যাচ্ছে, সামনের দিক থেকে পুরো রক্তে লাল হয়ে যাচ্ছে, আবু সিদ্দিক মাটিতে ঢলে পড়েছে। যে আইসির নেতৃত্ব ছাড়া থানার একটা পাতা নড়ে না, সেই আইসি কি করে বলে আমি কিছু জানি না, যা করেছে রাজদীপ করেছে। আমি আইসি মানুষ ছাড়া জিকে বলতে চাই, আমরা এই প্রতিবাদ সভা মঞ্চ থেকে আপনাকে দুদিনের হুঁশিয়ারি দিলাম, এই কালপির রাজদীপ সরকার কি করেছে? এখানে কোথাও মেডিকেল না করে কাকদ্বীপ হাসপাতালে সামনে পুলিশ ভ্যানে আবু সিদ্দিককে বসিয়ে রাখে। যেহেতু আবু সিদ্দিক খুব অসুস্থ, ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে সব বলে দেবে, ডাক্তার মেডিকেল করবে না। তাই সে কি করেছে, সম্পূর্ণ ডাক্তারকে অন্ধকারে রেখে গাড়ির মধ্যে আবু সিদ্দিককে বসিয়ে ওই চালানটা নিয়ে কাকদ্বীপ হাসপাতালে ডাক্তারকে বলছে একটা সই করে দিন, আমার আসামি ভালো আছে। তো আমরা বলতে চাই, আপনি অমৃতা সিনহাকে ট্রান্সফার করুন, আপনি রাজাশেখর মান্তাকে ট্রান্সফার করুন, আপনি বিশ্বজিৎ বসুকে ট্রান্সফার করুন, আপনি ভরত দাসকে আনুন, আপনি যার পারে তাকে আনুন, আমরা 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। যদি 22 তারিখ আমরা ন্যায় বিচার পাই, আমাদের রিট পিটিশন রেডি হয়ে গেছে, আমরা 23 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে নিয়ে আবু সিদ্দিকের মামলাটা ফাইল করছি, এটা আপনাদেরকে বলে রেখে গেলাম। আমি আজ আইনজীবী হিসেবে ম্যাটারটা যখন আমি দেখাশোনা করছি, আপনাদেরকে পুরো থরলি আপনাদের কাছে বিবরণ দিয়ে যাব, ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের কাছে আজকের উপস্থাপনা করব। যে আমাদের ঘাট বকুলতলা গ্রামের আবু সিদ্দিক হালদারকে ভোলা থানার পুলিশ আইসি মানস চ্যাটার্জির নির্দেশে সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার পাশবিক অত্যাচার করে, তার ফলে অসুস্থ হয়ে পড়ে আমাদের আবু সিদ্দিক এবং আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে, অবশেষে মৃত্যু মুখে পতিত হয়। কারণটা যখন আমরা জানতে চাইলাম, আমাদের কাছে খবর এলো যে ঘাট বকুলতলা গ্রামে মহাসিন হালদারের বাড়িতে চুরি হয়েছে, দুটো বাচ্চা ছেলে চুরি করেছে, চোদ্দুটো ধরা পড়েছিল। পুলিশ একান্তে চোদ্দুটোকে সাথে করে নিয়ে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে আবু সিদ্দিকের নাম বলায়। পরক্ষণে আমরা কি দেখতে পেলাম, এই কালপিট, এই নরপিশাচ রাজদীপ সরকার আবু সিদ্দিককে থানায় তুলে আনে, সাথে সাথে মহাসিনকেও থানায় তুলে আনে, মানে আবু সিদ্দিকের চাচাকে। আনার পরে মহাসিনকে মারধর করে, আবু সিদ্দিককে মারধর করে, আবু সিদ্দিককে এমনভাবে মারধর করছে, আবু সিদ্দিক তার চাচা মহাসিন হালদারকে পায়ে জড়িয়ে ধরে বলছে, চাচা আমাকে বাঁচাও, আমাকে এরা বুট দিয়ে লাথি মারছে, আমার বুকের উপর চড়ে দাঁড়াচ্ছে, আমাকে এরা পিছন দিকে লাঠি রড ঢুকিয়ে দিচ্ছে, আমার সামনের প্রাইভেট পার্টে বিদ্যুতের শক দিচ্ছে, এইভাবে নারকীয় অত্যাচার করছে, তুমি আমাকে বাঁচাও। যখন তার চাচার কাছে করুণ আর্তনাদ করছে, তখন পুলিশ কি করল, মহাসিন হালদারের কাছ থেকে একটা বন নিয়ে মহাসিন হালদারকে ছেড়ে দেওয়ার প্ল্যান করল। সেটা কিন্তু বন ছিল না, ওই রাজদীপ সরকার কৌশলে প্ল্যান করে মহাসিন হালদারকে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল। আমি আজ আইনজীবী হিসেবে ম্যাটারটা যখন আমি দেখাশোনা করছি, আপনাদেরকে পুরো থরলি আপনাদের কাছে বিবরণ দিয়ে যাব, ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের কাছে আজকের উপস্থাপনা করব। বন্ধুগণ, যে ফাঁকা কাগজে বন্ডে মহাসিন হালদারকে সই করালো, পরে দেখা গেল পুলিশ অফিসার সেখানে একটা বয়ান লিখে সেইটা আবু সিদ্দিকের নামে FIR স্টার্ট করালো, যার কেস নাম্বার ঢোলা PS কেস নাম্বার 390, সেখানে একটা চুরির অভিযোগ হলো। সেই অভিযোগে আবু সিদ্দিককে কাকদ্বীপ কোর্টে প্রডিউস করা হলো। কাকদ্বীপ কোর্টে যখন প্রডিউস করা হচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনছেন তো, একটু ধৈর্য ধরে শুনবেন, যখন কাকদ্বীপ কোর্টে প্রোডাকশন করা হলো, আইনে বলা আছে যখন আসামিকে কোর্টে প্রোডাকশন করা হবে, একটু একটু ভাই একটু আসতে একটু আসতে, আচ্ছা একটু আস্তে আস্তে আস্তে, অ্যাম্বুলেন্স থেকে ছাড়তে হবে। আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন, অ্যাম্বুলেন্স থেকে পাস করবেন,
এই অ্যাম্বুলেন্সের সাথে সাথে যেন রাস্তাটা ফাঁকা থাকে, ঠিক আছে? অ্যাম্বুলেন্সের সাথে সাথে যেন রাস্তাটা ফাঁকা থাকে। স্বেচ্ছাসেবকদের বলবো, শাসক দল সুকৌশলে এই রকম বিভিন্ন অ্যাম্বুলেন্স আমাদের এই মানে স্পটের মধ্যে ঢুকিয়ে দেবে। আপনারা সামনে দেখবেন অ্যাম্বুলেন্সে কোনো যাত্রী বা কোনো রোগী আছে কিনা আপনারা দেখবেন, তারপর অ্যাম্বুলেন্সটা ছাড়বেন। এরকম ঘটনা ঘটবে, আপনারা সামনে যারা স্বেচ্ছাসেবক থাকবেন এরকম বিভিন্ন অ্যাম্বুলেন্সকে ওরা পাঠাবে আমাদের প্রোগ্রামটা বানচাল করার জন্য। আপনারা সামনে যারা থাকবেন অ্যাম্বুলেন্সের পক্ষে কোনো রোগী আছে কিনা আপনারা দেখবেন, তারপর অ্যাম্বুলেন্সগুলো ছাড়বেন। তো যে কথা বলছিলাম, একটু একটু শান্ত হন আপনারা, এটা একটা প্রতিবাদ সভা। এখানে কি ঘটনা ঘটেছে আপনারা ইউটিউব চ্যানেল মিডিয়ার মাধ্যমে জেনেছেন, আমি এই কেসের আজ লয়ার হিসেবে টোটাল ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরব। আপনারা যাদের জন্য এই ঘটনাটা জানতে পেরেছেন সেই ইউটিউব চ্যানেল বন্ধুদের বলছি, তাদের একটু এই খবরটা করার সুযোগ করে দিন। আপনারা একটু চেপে দাঁড়ান, পিছনে যে ভাই আছে আপনারা বলবো আপনারা একটু বসে পড়ুন, প্রত্যেকটা মানুষকে আমাদের এই মুভমেন্টে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। তো যে কথা বলছিলাম, আইনে বলা আছে যখন কোনো আসামিকে কোর্টে প্রোডাকশন করা হবে তখন তাকে মেডিকেল করে মেডিকেল সার্টিফিকেট আপনাকে লকআপে জমা দিতে হবে। তো এই কালপির রাজদীপ সরকার কি করেছে, এখানে কোথাও মেডিকেল না করে কাকদ্বীপ হাসপাতালে সামনে পুলিশ ভ্যানে আবু সিদ্দিককে বসিয়ে রাখে। যেহেতু আবু সিদ্দিক খুব অসুস্থ, ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে সব বলে দেবে, ডাক্তার মেডিকেল করবে না, তাই সে কি করেছে সম্পূর্ণ ডাক্তারকে অন্ধকারে রেখে গাড়ির মধ্যে আবু সিদ্দিককে বসিয়ে ওই চালানটা নিয়ে কাকদ্বীপ হাসপাতালের ডাক্তারকে বলছে একটা সই করে দিন, আমার আসামি ভালো আছে। ডাক্তার অত কিছু বোঝেনি, ডাক্তারও মেডিকেল ফিট সার্টিফিকেট দিল। তারপর রাজদীপ সরকার কি করলো, তাকে আবু সিদ্দিককে কোর্টে প্রোডাকশন করলো। তারপরে দেখা গেল কি, কাকদ্বীপ কোর্টে থানায় কিছু পেটুক লয়ার থাকে, যারা থানায় দালালি করে, যারা পুলিশের চামচাগিরি করে, যারা পুলিশের তল্পি বহন করে, যারা পুলিশের চা বয়ে আনে, এরকম কিছু লয়ার থাকে। রাজদীপ সরকার কি করলো, তড়িঘড়ি সেই লয়ারকে কন্ট্যাক্ট করে তাকে বললো যেভাবে যত শীঘ্রই সম্ভব আবু সিদ্দিককে বেল করিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দাও। তারা দু তিনজন মিলে সেইভাবে কাকদ্বীপ আদালতে সওয়াল জবাব করে আবু সিদ্দিককে বেল করলো। বেল করার পরে আবু সিদ্দিক যখন লকআপ থেকে বাইরে বেরিয়েছে, আবু সিদ্দিকের পিছনের লুঙ্গি পুরো রক্তে লাল হয়ে যাচ্ছে, সামনের দিক থেকে পুরো রক্তে লাল হয়ে যাচ্ছে, আবু সিদ্দিক মাটিতে ঢলে পড়েছে। আবু সিদ্দিকের বাবা ইয়াসিন বাবু থেকে শুরু করে তার বাড়ির লোক যারা ছিল তারা কান্নায় ভেঙে পড়েছে। তারা বললো কি হয়েছে আবু সিদ্দিক আমাদের কাছে খুলে বল। তখন আবু সিদ্দিক ঘটনাটা গাড়িতে বাড়িতে ফেরার পথে আস্তে আস্তে গাড়ির মধ্যে তার বাবা তার আত্মীয় স্বজনদেরকে সব বলল যে পুলিশ এইভাবে তার উপরে অত্যাচার করেছে ঢোলা থানার লকআপে। কে করলো না, মানস চ্যাটার্জির নেতৃত্বে, আইসির নেতৃত্বে রাজদীপ সরকার। আপনারা নিশ্চিত জানেন, আপনারা যদি কোনো ডায়েরি করতে যান আইসি সাহেব বলবেন যে, ডিউটি অফিসার বলবেন যে আমি এই কপিটা আগে আইসি সাহেবের দেখি আসি, যদি আইসি সাহেব বলেন তাহলে আপনারা ডায়েরি নেব। তো ন্যাচারালি একটা ডায়েরি করতে গিয়ে যদি আইসির পারমিশন লাগে, তো আপনারা নিশ্চিত অবগত আছেন যে আইসির নেতৃত্ব ছাড়া থানার একটা পাতা নড়ে না। সেই আইসি কি করে বলে আমি কিছু জানি না, যা করেছে রাজদীপ করেছে। আমি আইসি মানস চ্যাটার্জিকে বলতে চাই, আমরা এই প্রতিবাদ সভা মঞ্চ থেকে আপনাকে দুদিনের হুঁশিয়ারি দিলাম, প্রশাসনের উদ্দেশ্যে বললাম আপনাকে দুদিনের হুঁশিয়ারি দিলাম, আপনারা যদি কালপিট রাজদীপকে আপনার বাহিনী দিয়ে শাস্তা করতে না পারেন আপনি আমাদেরকে বলবেন, আমার যা বাহিনী আছে আমি রাস্তায় নামিয়ে দেবো, আমি রাজদীপকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এ কথা আমরা দায়িত্ব নিয়ে আজকের ধোলা বাজার থেকে বলে যেতে চাই। বন্ধুগণ, গায়ের পশম কাটা দিয়ে উঠছে রাজদীপ, আবু সিদ্দিকের মুখের ভাষা, আবু সিদ্দিকের মুখের জ্যোতি থেকে আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাচ্ছে। আবু সিদ্দিকের কথা আমি ভুলতে পারি না, আমি ভুলতে পারবো না। তো যাই হোক বন্ধুগণ, ঘটনা যে জায়গায় দাঁড়ালো, যখন তাকে ঘাটবগুলতলা গ্রামে নিয়ে যাওয়া হলো, আবু সিদ্দিক তখন অলরেডি মাটিতে ঢলে পড়েছে। তখন তড়িঘড়ি বাড়ির লক্ষ্মী করলো মথুরাপুর হাসপাতালে নিয়ে গেল।
মথুরাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে তিনি ডাক্তারবাবু ছিলেন যে এর অবস্থা খুবই খারাপ, এর ওপরে এমন নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে, একে এখানে রাখা যাবে না, আমি ইমিডিয়েট ট্রান্সফার করছি, আপনি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান। তো তার বাড়ির লোক ইয়াসিনবাবু আছেন, মহসিনবাবু আছেন, ওরা সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার নিয়ে গেল। ডায়মন্ড হারবারে গিয়ে আবু সিদ্দিকের পরিণতি আরও খারাপ হয়ে গেল। তখন তারা কি করলো, ওখান থেকে নিয়ে কলকাতাতে চলে গেল। কলকাতায় গিয়ে পার্ক সার্কাসে যে স্বস্তিক নার্সিংহোমে তাকে অ্যাডমিশন করানো হলো, সেই বেহায়া নার্সিংহোম সম্পূর্ণ পুলিশের দালাল, পুলিশের সঙ্গে যোগ সাজস করে আবু সিদ্দিকের মেডিকেল পেপার চেপে দিয়ে তাকে রিপোর্ট দিল যে না তার জন্ডিস হয়েছে, সে জন্ডিস রোগে এখানে ভর্তি হয়েছে। যখন আমরা ঘটনাটা জানতে পারলাম, আমরা মহামান্য হাইকোর্টে অমৃতা সিনহার জাস্টিস এজলাসে আমরা মামলাটা ফাইল করলাম। অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা যখন আমাদেরকে বললেন, রাজ্য পুলিশের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন, সরকার পক্ষে যিনি উকিলবাবু থাকেন, অ্যাডভোকেট জেনারেল বলা হয় তাকে, তাকে জিজ্ঞাসা করলেন যে এই ছেলেটাকে যে পুলিশ লোকাবে মারা হয়েছে তার কি তথ্য আছে, তার কি ভিডিও ফুটেজ আছে, আপনারা আদালতে জমা দিন। তো তখন তিনি যেগুলো জমা দিতে পাচ্ছেন না, বলছে আমাকে একদিন সময় দিন। তখন জাস্টিস অমৃতা সিনহা জিজ্ঞেস করছে, আপনি যে তড়িঘড়ি পোস্টমার্টাম করলেন তার বাড়ির লোকের সামনে করেছিলেন? তখন অ্যাডভোকেট জেনারেল বলছে না। তখন জাস্টিস বলছেন যে একজন পোস্টমার্টাম হচ্ছে তার বাবা জানে না, মা জানে না, ব্লাড রিলেশনের কেউ জানে না, আপনি পোস্টমার্টাম করছেন, কি এত ইন্টারেস্ট আপনাদের এত তাড়াতাড়ি পোস্টমার্টাম করলেন? তিনি কোনো উত্তর দিতে পাচ্ছেন না। তার পরবর্তীতে হাকিম জিজ্ঞেস করছেন যে এই যে ময়না তদন্ত হয়েছে এর কোনো ভিডিওগ্রাফি হয়েছে? তখন অ্যাডভোকেট জেনারেল বলছে না। আবারও হাকিম প্রশ্ন করছে যে এই যে ময়না তদন্ত হয়েছে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে থেকে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের সামনে হয়েছে? তখন অ্যাডভোকেট জেনারেল বলছে না। তখন অমৃতা সিনহা কি করলেন, ফার্দার ময়না তদন্তের অর্ডার দিলেন, সেই মতো ময়না তদন্ত হলো, কবর থেকে বডি তুলে হলে তুলে নিয়ে গিয়ে SSKM-এ ময়না তদন্ত হলো। ময়না তদন্ত হওয়ার পর আবু সিদ্দিকে আমরা আবার মাটি চাপা দিলাম, আমরা আবার গোরস্থানে গেলাম, মাটি দিলাম। তো বন্ধুগণ, বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, আমাদের 22 তারিখের আগে যে ঘরে মামলা ছিল অমৃতা সিনহার এজলাসে, এই কালপিট সরকার, এই চোরের সরকার, এই দালালের সরকার, এই নরপিশাচের সরকার সেই ঘর থেকে, অমৃতা সিনহার হাত থেকে সমস্ত পুলিশের মামলা কেড়ে নিয়ে তাকে অন্য ঘরে ট্রান্সফার করে দিলেন। তো আমরা বলতে চাই, আপনি অমৃতা সিনহাকে ট্রান্সফার করুন, আপনি রাজাশেখর মান্তাকে ট্রান্সফার করুন, আপনি বিশ্বজিৎ বসুকে ট্রান্সফার করুন, আপনি ভরদ্বাজকে আনুন, আপনি যার পারে তাকে আনুন, আমরা 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। যদি 22 তারিখে আমরা ন্যায় বিচার পাই, আমাদের রিট পিটিশন রেডি হয়ে গেছে, আমরা 23 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে নিয়ে আবু সিদ্দিকের মামলাটা ফাইল করছি, এটা আপনাদেরকে বলে রেখে গেলাম। তারপরে মামলা যদি আমরা বিচার না পাই, তারপর যেটা করণীয়, আমরা দলের পক্ষ থেকে আমার চেয়ারম্যান সাহেব আসছেন, তিনি আপনাদের বাকিটা বলবেন। আমরা এটুকু বলতে পারি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ভোলা থানার যে কোনো অফিসার যারা আছেন, যারা এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদেরকে বলছি আপনাকে জাস্ট 2 দিন সময় দিয়ে গেলাম, যদি 2 দিনের মধ্যে আপনারা এই কালপিট রাজদীপ সরকার এবং মানস চ্যাটার্জিকে করি কোনো লিগাল অ্যাকশন না নেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনারা আমাদের ছেড়ে দিন, আমরা আমাদের বাহিনী রাস্তায় নামিয়ে দেবো, আমরা বিচারটা কিভাবে করতে হয় আমরা দেখানো বাবু সিদ্দিকের।